ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আমি একটি সোলার সিস্টেম তৈরি করেছি, তবে এখানে সোলার প্যানেল ব্যবহার করা হয়নি। এর জন্য তিনটি জিনিসের প্রয়োজন। একটি হলো ব্যাটারি চার্জার, একটি সোলার চার্জ কন্ট্রোলার এবং একটি ব্যাটারি। প্রথমে আমি তিনটি বিষয় সম্পর্কে একটু বলছি। এটি চার্জ দেওয়ার জন্য একটি চার্জার, এটি 10 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি চার্জার। এটাতে একটি ডিসপ্লে আছে, অর্থাৎ ডিসপ্লে দ্বারা আমরা দেখতে পারবো এটাতে কত পার্সেন্ট চার্জ হলো। এটি সোলারের জন্য চার্জ কন্ট্রোলার, এখানে লোড 1-2 অর্থাৎ প্লাস মাইনাস আছে, এবং ব্যাটারির যে লোড আছে প্লাস মাইনাস, এর সাহায্যে আমরা ব্যাটারি সংযুক্ত করতে পারবো এবং লোডের সাহায্যে আমরা যে জিনিসগুলো চালাতে চাই সেটি সংযুক্ত করতে পারবো। এটি একটি সোলার ব্যাটারি, এটি হামকো কোম্পানির একটি ব্যাটারি, এটি 40 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি আমি এর সাথে সংযুক্ত করেছি। ব্যাটারিতে একদিন চার্জ দিলে 25 থেকে 30 দিন ভালোভাবে চলছে। এটি আমি প্রায় 2 বছরের বেশি হলো স্থাপন করেছি, এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি, ভালোভাবে চলছে। এখন আমি চার্জারটিকে কারেন্টের সাথে সংযুক্ত করি এবং একই সাথে ব্যাটারিতে সংযোগ করব। ব্যাটারির সাথে আমি সংযোগ দিয়েছি, এখন আমি কারেন্টের সুইচটি অন করি। সুইচটি আমি অন করে দিলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিতে চার্জ শুরু হয়েছে। এখানে কত পার্সেন্ট চার্জ হলো সেটি আমরা দেখতে পারবো, এবং 100% চার্জ হলেই ব্যাটারির চার্জটা ফুলফিল হবে। এখানে যে চার্জ কন্ট্রোলার রয়েছে এটি ওভার চার্জিং নিয়ন্ত্রণ করবে, এবং একই সাথে ব্যাটারিটা যেন লো ভোল্টেজ না হয়ে যায়, অর্থাৎ ডিসচার্জ হওয়া থেকেও সুরক্ষা করবে। এখন আমি দেখাবো এর সাহায্যে আমি কী কী জিনিস চালাই। এখান থেকে তারের সাহায্যে সংযুক্ত করে আমি একটি বোর্ড এখানে স্থাপন করেছি। বোর্ডের 2টো সুইচ আছে, এই সুইচের সাহায্যে আমি 2টি লাইট সংযুক্ত করেছি, অর্থাৎ সোলারের যে এলইডি বাল্ব আছে সেটি আমি যুক্ত করেছি। এখন যদি আমি সুইচটি অন করি তাহলে এই লাইটটা জ্বলবে। আমি এখন সুইচটি অন করলাম, সুইচটি অন করলেই এই লাইটটি জ্বলছে, অর্থাৎ সুইচটি অফ করলে তাহলে লাইটটি বন্ধ হয়ে যাবে। এখন আমি সুইচটি অফ করে দিলাম, তাহলে লাইটটা বন্ধ হলো। এভাবে সুইচের সাহায্যে লাইটটা আমরা জ্বালাতে পারবো। এর আলোটা অনেক ভালো, অর্থাৎ মাঝারি আকারের একটা রুমের জন্য যথেষ্ট। এখন আমি দেখবো এর সাহায্যে আমি আরেকটি যে বিষয় সংযুক্ত করেছি বা সেটি দেখি। একটি হলো একটি জ্যাক পিন, এবং বোর্ডে আমি একটি জ্যাক পিনের জন্য একটি পোর্ট লাগিয়েছি, এবং এর প্লাস মাইনাস ব্যাটারির যে প্রান্ত আছে তার সাহায্যে সংযুক্ত করা আছে। এখন এটা দ্বারা আমি কী চালাই সেটা আমি দেখাচ্ছি। এটাকে সংযুক্ত করার পরে আমি একটি DC 12 ভোল্টের একটি ফ্যান এর সাহায্যে চালিয়ে থাকি। এটা 10 থেকে 12 ঘন্টা বা তারও বেশি সময় চলবে। যদি আপনি 2টো ফ্যান চালাতে চান তাহলে হয়তো 6 ঘন্টা বা 7 ঘন্টা চলে, এই ফ্যানের বাতাস অনেক বেশি। এভাবে আপনি নিজে একটি সোলার সিস্টেম তৈরি করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।